গুড মর্নিং বন্ধুরা, অযোধ্যা সিরিজের আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। এখন 6:10 বাজে, এখন যাব খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যামে গতকাল গিয়েছিলাম, সন্ধে হয়ে গিয়েছিলো, তাই জন্য ভালো করে কোনো কিছু দেখতে পাইনি, আপনাদেরকেও দেখাতে পারিনি। সুতরাং এখন যাব, জাস্ট এই সবে সূর্য উঠেছে, আমার মুখে সূর্যের আলো পড়ছে, তো দারুণ একটা অনুভূতি। এবং সামনে সুন্দর একদম পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের মাথায় মেঘ জমে আছে। চলুন বাইরে যাই, ভিতরে আর মন টিকছে না। নিচে নেমে এসেছি, গাড়িকে ওয়ার্ম আপের জন্য কিছুক্ষণ স্টার্ট করে রেখে দিয়েছি। 6:20 বাজে, আমার ডান দিকে সুন্দর পাহাড়ের একটা রেঞ্জ দেখা যাচ্ছে। তো জানি না, আজকে যদি বৃষ্টি হয় পুরো ঘোরার মজাটাই মাটি হয়ে যাবে। তো এখন আপাতত ভগবানই সহায়, সকালবেলা ওয়েদার এখনও পর্যন্ত ক্লিয়ার আছে, তবে পাহাড়ের মাথায় হালকা হালকা মেঘ জমে আছে। জানি না ওগুলো বৃষ্টির মেঘ কি না। চারদিকে কাশ ফুল ফুটে আছে। বাঘমুন্ডি থেকে খয়রাবেড়া যাওয়ার জন্য জিপিএস ম্যাপের কোনো রকম প্রয়োজন নেই। বাঘমুন্ডি থেকে চড়িদার দিকে যদি আমরা আসি, তো রাস্তায় আস্তে আস্তে আমাদের বোর্ড পড়বে, সাইনবোর্ড পড়বে, তো সেই সাইনবোর্ডের ডিরেকশন দেওয়া থাকবে খয়রাবেড়া ড্যামের। সুতরাং কোনো জায়গায় গুগল ম্যাপের অভাবটা এখানে বোধ হবে না। গতকাল অযোধ্যা আমাদেরকে বৃষ্টি দিয়ে স্বাগত জানিয়েছিল, তো আজকে একটা সুন্দর সকালে অযোধ্যার এরকম গ্রিনারি দেখছি। আর চারিদিকে খুবই কাশফুল ফুটে আছে, আর বাঁদিকে সবুজ ধানের ক্ষেত, একদম গ্রাম্য নিট অ্যান্ড ক্লিন পরিবেশ। এই একটা সুন্দর নদী, খাল, বিল, যাই হোক হবে, মনে হচ্ছে এটা খয়রাবেড়া থেকে এই খালটা এসেছে। কড়িং মোড়, এখানে খয়রাবেড়া ড্যামের এখানে বোর্ড দেওয়া আছে। তো এরকম প্রত্যেকটা মোড়েতেই এরকম বোর্ড দেওয়া থাকবে, ডিরেকশন নিয়ে কোনো রকম প্রবলেম হওয়ার কোনো কথাই নেই। সকালবেলা খয়রাবেড়া ড্যামের যাওয়ার পথে যে রাস্তাটা পড়ে সেটা হচ্ছে এইটা। তো সামনে সবুজ ক্ষেত, পিছনে পাহাড়, এই পাহাড়টার নাম হচ্ছে চেমটু পাহাড়। ঠিক এই পাহাড়ের পিছন দিকেই আরেকটা ড্যাম আছে, যেটা হচ্ছে মরুভাষা ড্যাম। এটা একটা অফবিট ডেস্টিনেশন শঙ্করদার থেকেই জানা, তো সেটা হয়তো যাওয়া সম্ভব হবে না। আপাতত খয়রাবেড়া ড্যামের দিকেই এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাব। চেমটু পাহাড়কে সঙ্গে নিয়ে এই রাস্তা দিয়ে খয়রাবেড়ার দিকে এগিয়ে যাচ্ছি। এই পাহাড়টার মাথায় একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে, অর্থাৎ এই পাহাড়ের মাথার উপরে মানুষের পায়ের ছাপ পড়েছে। আর যে সমস্ত মানুষজন এই পাহাড়গুলোর মাথায় উঠেছে তাদেরকে হ্যাটস অফ। খয়রাবেড়া ঢুকে গেছি, আমার বাঁ সাইডে খয়রাবেড়া ড্যাম, পিছন দিকে চেমটু পাহাড় এখনও দেখা যাচ্ছে, আর আমার পাশেই খয়রাবেড়া ড্যাম। চারদিকে পাহাড়, পাহাড়ের কোলে একটা সুন্দর স্নিগ্ধ একটা জলাশয়। জলাশয়টা ওইদিকে অনেকটা লম্বা আছে, আর এদিকটায় হচ্ছে লক গেট আছে, তো লক গেটের কাছে একবার যাব। এই ট্যুরিস্ট স্পটে আমরা ছাড়া আর অন্য কেউ নেই। সত্যি বলতে কি, এখানে অসাধারণ একটা মায়াবী পরিবেশ,
মানে মনকে একদম ছুঁয়ে যায়, মনে একটা আলাদা ধরনের শান্তি। তো অযোধ্যাকে মিনি হিমালয় যদি কেউ বলে থাকে তো নামটা কিন্তু যথেষ্ট সার্থক। তো একদম এটা মিনি হিমালয়ের মতোই দেখতে লাগছে। আর এখানে মেঘের আনাগোনা হচ্ছে, কখনো ছাওয়া পড়ে যাচ্ছে, আবার কখনো রোদ্দুর উঠছে, সব মিলিয়ে এই সমস্ত কিছুকে খুব এনজয় করছি আমরা। তো এবার এখান থেকে সোজা হোটেলে যাব, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা যাব হচ্ছে, এবার অনেকগুলো ডেস্টিনেশন আছে, সম্ভব পাখি পাহাড়, আপার ড্যাম, লোয়ার ড্যাম সমস্ত কিছু যাব। খয়রাবেড়া যাওয়ার রাস্তা হচ্ছে এটা, কিন্তু এই রাস্তাটা যেভাবে পাহাড়ের উপর উঠেছে দেখে লোভ সামলাতে পারছি না, মনে হচ্ছে এটাতে একবার যাই। তো মিনিমাম হলে 500 মিটার হলো, এটাতে আমি একবার উঠবো, যাবো। এই জলটা হচ্ছে খয়রাবেড়া থেকে আসছে। ও হো হো, হাইট, বাপ রে বাপ রে বাপ, অ্যাডভেঞ্চারাস রুট এটা। এটাও দিয়ে অযোধ্যা যাওয়া যায় খয়রাবেড়া ড্যাম থেকে, তবে এটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস রুট, বিশাল হাইটের, মানে গাড়িতে পাওয়ার না থাকলে গাড়ি তোলা হচ্ছে চাপের বিষয়। তো যে রাস্তাটা দেখালাম সেই রাস্তা দিয়ে উপরে উঠে চলে এসেছি, আর উপরে এসে যে ভিউটা পাচ্ছি সেটা হচ্ছে এটা। তো চেমটু পাহাড়ের একদম ভিউ এই ধরনের দেখতে লাগছে উপর থেকে। আর রাস্তাটা যে স্টিফ ছিল সেটা হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যায়নি। তো এই রাস্তাটা আরও হয়তো ভেতর দিকে চলে গেছে, আর যাবো না, এটা অযোধ্যার দিকে গেছে শুনলাম। তো আবার ব্যাক করে আমরা খয়রাবেড়া ড্যামের দিকে যাব। তো এই যে এক্সপিরিয়েন্স করলাম, এই যে পাগলপান্তিটা করলাম, এটা বাইক নিয়ে যদি আমরা এখানে না আসতাম তাহলে এটা কখনোই করা সম্ভব হতো না। তো আর আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করছি, কেমন লাগছে জানাবেন। আর ভিডিওটা যদি এখনও পর্যন্ত ভালো লেগে থাকে, এখনও পর্যন্ত যদি আপনি লাইক না করে থাকেন লাইক করে দিন। খয়রাবেড়া ড্যাম ঘুরে এসেছি চড়িদা গ্রামে। তো গতকাল অলরেডি কেনাকাটা তো করে নিয়েছি, আজকে চড়িদা এই যে যে শিল্পীদের যে মুখোশ তৈরির কাজ সেগুলো এখানে ঘুরে ঘুরে একটু দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এটা হচ্ছে একটা, এখন অসম্পূর্ণ আছে, এটা তৈরি করছে, এটা একটা তৈরি করা আর এটা তৈরি হচ্ছে। খয়রাবেড়া থেকে জাস্ট ফিরলাম, ফিরে এসে হোটেলে এসে এখন একটুখানি টি ব্রেক নিচ্ছি, এরপরে একটুখানি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব হচ্ছে পাখি পাহাড় এবং ওই সংলগ্ন এলাকাগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, নেক্সট ভিডিওটা ঠিক এখান থেকেই শুরু হবে।